উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা বন দপ্তরের অভিযানে পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের 2টি বাড়ি থেকে বুধবার উদ্ধার করা হলো চেরাই কাঠের 2টি অবৈধ সমিল। সাথে উদ্ধার করা হয় 3টি টিম্বারও, তবে এখনও পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই। বুধবার দুপুর 12টা নাগাদ উত্তর জেলার বন দপ্তরের SDF ও সুব্রত সেনের নেতৃত্বে চোরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড অভিযান চালান বনকর্মীরা। ধর্মনগর মহকুমা রেঞ্জার হেমেন্দ্র দেবনাথ, চোরাইবাড়ি ফরেস্ট বিটের ইনচার্জ গৌতম দাস সহ এক ঝাঁক বনকর্মী এবং চোরাইবাড়ি থানার পুলিশ যৌথভাবে হানা দেয় এলাকার স্থানীয় বাসিন্দা মনসুর আলী ওরফে মেকাই মিয়ার বাড়িতে। সেই বাড়ি থেকে হানা দিয়ে অবৈধভাবে মজুত করা চেরাই কাঠের বড় একটি সমিল উদ্ধার করতেন সক্ষম হয় বনকর্মীরা। পরবর্তী সময়ে একই এলাকার জমির আলীর বাড়ি থেকে হানা দিয়ে অনুরূপভাবে চেরাই কাঠের অবৈধ মিনি আরেকটি সমিল উদ্ধার করা হয়। তবে দুই বাড়ির মালিকদের আটক করতে পারেনি বনকর্মীরা। SDF ও সুব্রত সেন জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য মিলেছে। এছাড়া আমরা যে অপারেশন, এটা জয়েন্ট অপারেশন উইথ চোরাইবাড়ি PS, PSR অ্যান্ড ধর্মনগর ফরেস্ট সাব ডিভিশন আন্ডারে যতটা স্টাফ ছিল তাদের। কিছুদিন আগেও আমরা এখান থেকে একটা ইজ্জত আলী ইসলাম ওনার বাড়ি থেকে আমরা একটা সমিল আটক করি, দ্যাট মিনস মিনি সমিল, ওয়ান টাইপ মিনি সমিল, যেটা কোনো বৈধ কাগজপত্র তাদের ছিল না। ওইটা করার পরে আবার আমাদের কাছে সেই সিক্রেট সোর্সে ইনফরমেশান আসে যে এরকম আরও কিছু মেশিন এখানে রানিং অবস্থায় আছে, তার বেসিসে আমাদের এখানে আসে অ্যাজ পার সোর্স পারপাসে। তো সেখানে আমরা অলরেডি একটা সিজ করি এবং কিছু টিম্বার আমরা পাই, এবং তারপরেও আমরা আর একটা জায়গাতে আসি, সেখানে আমরা অবৈধভাবে চোরাইকৃত যে কার চিরানো যে মেশিন সেটাও আমরা সিজ করে টিম্বার। কত ফুট টিম্বার? টিম্বার সেভাবে ছিল না, আমরা এখন যেটা করেছি 3টা ফাইল করা হয়েছে, অ্যাজ পার সিজার লিস্ট অনুযায়ী সেটা করা যাবে। উদ্ধারকৃত সমিল 2টি এবং 3টি টিম্বার বর্তমানে ধর্মনগর রেঞ্জ অফিসের হেফাজতে রয়েছে। গোটা ঘটনার দ্রুত তদন্ত শুরু করেছে ধর্মনগর বন দপ্তর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।